প্রতিমা বিসর্জনের জন্য ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে বিজয় শোভাযাত্রা। পলাশী মোড়ে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুইটি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, এবারে কেমন দেখছেন বিজয় শোভাযাত্রা? চিরায়তভাবে যেভাবে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবারও আমরা সেই আমেজ পাচ্ছি। গত 2 বছর করোনার কারণে তারা মন খুলে আনন্দ করতে পারেননি, একটুখানি কমতি কমতি ছিল, কিন্তু এবার তারা সেসব একদমই পুষিয়ে দিচ্ছেন। এখানে 4টা থেকে শোভাযাত্রাটা এখান থেকে শুরু হবে, পলাশী মোড় থেকে যে ঢাকেশ্বরীর মূল শোভাযাত্রাটা প্রতি বছর হয় হওয়ার কথা সেটি 4টা থেকে শুরু হবে, কিন্তু এরই মধ্যে লোক সমাগম প্রচুর আছে এবং সবাই তাদের গানের তালে নাচ করছেন। এবং এই যে প্রতিমা বিসর্জনের যে প্রস্তুতি, তাদের এই প্রস্তুতিতে একই সঙ্গে আনন্দ বেদনা দুটি থাকে। এক, তারা প্রতিমাকে পেয়েছিলেন দেবী দুর্গাকে কাছে, তাদের মনের কথা খুলে বলেছেন, তারা তাদের শক্তি অর্জন করেছেন, সেই সঙ্গে দেবী প্রতিমাকে আজ তারা বিদায় জানাবেন, সেই কষ্টটুকু আছে। আবার একটি বছরের জন্য দেবী প্রতিমা দুর্গা চলে যাবেন কাজ ছেড়ে, সেই আবার শ্বশুরালয়ে স্বামীর গৃহে। কিন্তু এই যে এই কয়টা দিনের যে একসাথে থাকা, একসাথে যে দেবী মায়ের বন্দনা করা, সেই যে ভালোবাসা, সেই যে আবেগ, বুক ভরা কান্না নিয়ে তারা তাদের আনন্দ চিত্তে তারা দেবী মাকে বিসর্জন দেন, বিদায় জানান, এই প্রস্তুতিতে সবাই আছেন। এখানে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, এটি সবচেয়ে বড় শোভাযাত্রা, এটার প্রস্তুতির জন্য সারা বছর তারা মানসিকভাবে প্রস্তুত থাকেন। গত 2 বছরের যে কষ্টটুকু ছিল, যে সেই আনন্দ ঘন পরিবেশটা তারা পাচ্ছিলেন না, বা কিছু কিছু বিশৃঙ্খল ঘটনা যেগুলো আমরা আসলে একদমই এই দেশের সঙ্গে যায় না, পরিবেশের সঙ্গে যায় না, সব কিছু মিলিয়ে তারা এবার একদমই তাদের মনের মতো করে তাদের এই চিরায়তভাবে যে আমাদের সার্বজনীন দুর্গোৎসব, বাঙালিয়ানার যে একটা বড় ধরনের উৎসব, সবচেয়ে বড় যে উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের, যেটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানানো থাকে যে সবার কল্যাণের জন্য প্রার্থনা করা হবে, সেই প্রার্থনায় যেন সবাই মিলে আসেন এবং তাদের তাদের মতো করে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তারা যেন এই উৎসবে সামিল হন। সেই উৎসব তারা তাদের মতো করে পালন করতে পেরেছেন, সবাই সবার মতো করে আনন্দ করতে পেরেছেন, সব মিলে এবার পরিবেশ অনেক সুন্দর ছিল, তারা সবাই বলছেন যে তারা মন খুলে আনন্দ করতে পেরেছেন, এবং সেই বহিঃপ্রকাশ আমরা এই শোভাযাত্রার প্রস্তুতিতে দেখতে পাচ্ছি। এখান থেকে প্রতিবারই তাদের ঢাকেশ্বরীর সামনে থেকে তারা এই উৎসবটা, এই যে শোভাযাত্রাটা শুরু করতে চান না, কারণ ওখানে যে চারপাশের জায়গাটুকু, রাস্তাটুকু, ওখান থেকে আসলে এত ভিড় সামলানোর মতো পরিস্থিতি থাকে না। এখান থেকে পলাশী মোড় থেকে নিরাপত্তা থেকে শুরু করে যাবতীয় ব্যাপারে একটু খোলামেলা জায়গা হওয়াতে এখান থেকে শোভাযাত্রাটা ওনারা সবসময় করে থাকেন। এই কারণেই এখানে আমরা দেখেছি পুলিশ প্রশাসনের সর্বাধিক নিরাপত্তা, এখানে কয়েক স্তর বিশিষ্ট উপস্থিতি আমরা দেখেছি, এবং লালবাগে ডিসি জানাচ্ছিলেন একটু আগে যে তাদের একদম এই দুর্গোৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত তারা তাদের উপর থেকে নির্দেশনা এরকমই ছিল যে প্রতিটা মানুষ যেন তাদের মতো করে আনন্দ উদযাপন করতে পারে, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, কেউ যারা আনন্দ করতে চায় তাদেরকে যেন বাধা দেওয়ার কোনো অবস্থা তৈরি না হয় সে ব্যাপারে তারা সতর্ক ছিলেন, সতর্কতার মাধ্যমে তারা রেখেছেন তাদের যাবতীয় প্রস্তুতি, এবং আজকে শোভাযাত্রাটাও যেন সবাই নির্বিঘ্নে পালন করতে পারেন, প্রতিমা বিসর্জনের পুরো আয়োজনটুকুতে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে তারা তাদের সর্বোচ্চ প্রস্তুতি রেখেছেন, এবং এখনো পর্যন্ত সব ঠিক আছে, সব সুন্দর আছে দেখে তারা অনেক বেশি সন্তুষ্ট এবং এভাবেই থাকবে বলে তারা আশা করছেন। এখানে আমাদের দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা আনন্দ, ভালোবাসা, আবেগ নিয়ে দেবী দুর্গার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করছেন, মা বিদায় নিচ্ছেন, আবার যেন এখানে তার পিত্রালয়ে ফিরে আসেন আরেকটি বছরের ব্যবধানে, সেই এই কারণে এত সুন্দর বিদায়ের প্রস্তুতি, এই আনন্দঘন পরিস্থিতি থাকবে এবং পুরো শোভাযাত্রাটা এই সকল পরিস্থিতি থাকবে, কান্না থাকবে, কান্নার সাথে এই আনন্দ উদযাপনটুকুও থাকবে, এভাবেই প্রতিবার এই উৎসবটুকু তারা শেষ করেন এবং আরেকটি বছরের জন্য মানসিকভাবে প্রস্তুত করে থাকেন। দেবী দুর্গার কাছে জাতি ও কল্যাণ, জাতির কল্যাণ, দেশের কল্যাণ তারা বরাবর চেয়ে আসেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এই জন্য এটি সার্বজনীন দুর্গোৎসব, এখানে